أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله কাতার থেকে সম্মানিত দিনী ভাই আবুল বাসার তিনি জানতে চেয়েছেন যে তাসাহুদের বৈঠকে বসে আঙুল কিভাবে এবং কোথায় নাড়াইতে হবে জাজাকাল্লাহ খারান আসান জাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন আঙুল নাড়াইতে হবে এ ব্যাপারে সকল ওলামাই কিরাম একমত এবং এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে এবং কোথায় নাড়াইতে হবে কতক্ষণ নাড়াইতে হবে এ বিষয়টি নিয়ে কিছুটা ইখতলাফ আমরা লক্ষ্য করতে পারছি তবে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই মুসলিমে প্রায় চার পাঁচটি হাদিস বর্ণিত হয়েছে যেমন পাঁচশত উনআশি নম্বর হাদিস বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি তার বাম হাতকে বাম রানের উপরে উরুর উপরে রাখতেন উপরে এবং ডান হাতকে ডান উরুর উপরে রাখতেন এবং তিনি ইশারা করতেন পাঁচটি হাদিস বর্ণিত হয়েছে এবং এটার পদ্ধতি কি হবে সে ব্যাপারে আমরা এখন জেনে নেব ডান হাত ন্যায় মুষ্টিবদ্ধ থাকবে এবং শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতে হবে এ ব্যাপারে হাদিস রয়েছে সই মুসলিম এবং মিশকাতের নয় ছয় নম্বর হাদিস নয় আট নম্বর হাদিস এখানে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তিপ্পান্ন এর নাই অর্থ কনিষ্ঠা অনামিকা ও মধ্যমা আঙ্গুলি মুষ্টিবদ্ধ করা ও বিদ্ধাঙ্গুলিকে তাদের সাথে মেলানো এবং শাহাদত আঙ্গুলির স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া শাহাদ আঙুল যেটি যেটি দ্বারা ইশারা করা হয় বৈঠকের শুরু থেকে সালাম ফিরানো আগ পর্যন্ত ইশারা করতে হবে এ ব্যাপারে বলা হয়েছে মেয়ের তিন নম্বর খন্ডের দুইশত উনত্রিশ পৃষ্ঠা আল্লামা নাসির উদ্দিন আল বাণী রাহিম নয় শত ছয় নম্বর হাদিস এর টিকায় তিনিবারক পুরী রহম বলেন আঙ্গুল ইশারার মাধ্যমে আল্লাহর একত্তর একত্বের সাক্ষ্য দেওয়া হয় দোয়া পাঠের সময় আকাশের দিকে তাকানোর নিষেধ এটি করা যাবে না ইশারার সময় আঙুল দ্রুত নাড়ানো যাবে না যা পাশের মুসল্লির দৃষ্টি কেড়ে নেই আর বলার সময় আঙুল উঠাবে ও ইল্লাল্লাহ বলার পর আঙুল নামাবে বলে যে কথা চালু আছে তার কোনো ভিত্তি নেই অর্থাৎ এটি আসলে এমনিতেই চালু হয়েছে হাদিস কুরা এভাবে বর্ণিত হয়নি এই কথাটি বলা হয়েছে আল্লা নাসির উদ্দিন আলবানী রহমাউল্লাহ মিশকাতের নয় ছয় নম্বর হাদিসের টিকায় তিনি এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং সিফাতুল সালাত নবী সালাতুল্নবী আলাই সাল্লাম এর একশত চল্লিশ পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন মিরাত তিন নম্বর খণ্ডে দুইশত উনত্রিশ পৃষ্ঠাতেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আঙুল নাড়াইতে হবে আল্লাহ রসুল এটি বলেছেন কিন্তু কখন বলেছেন এটি বলেননি কিন্তু অনেক হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল দোয়া করতেনি হাতের মাধ্যমে আঙুলের ইশারার মাধ্যমে সুতরাং আমাদের যেহেতু তাসাহুদ এটি দোয়া এবং দুর এটাও দোয়া দোয়া মাসুরা যেগুলো পড়ি এগুলোও হচ্ছে দোয়া এই জন্য শুরু থেকে একেবারে সালাম পর্যন্ত আমাদের আঙুল ইশারা করতে হবে এটি সঠিক আশা করা যাবে বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم, وأولو العلم قال لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء